শুরু হতে যাচ্ছে অপবিশ্বাসের নতুন সিনেমা প্রেম প্রীতির বন্ধন। এবার নায়ক হিসাবে তার সাথে অভিনয় করতে যাচ্ছে জয় চৌধুরী। কে এই জয় চৌধুরী আর নতুন সিনেমাতে কি কি ধারণা থাকছে তা নিয়ে বিস্তারিত চলুন শুনে আসা যাক। জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাসের নতুন সিনেমার কাজ শুরু হয়ে গিয়েছে। তার সিনেমার নাম প্রেম প্রীতির বন্ধন। নায়ক হিসাবে জয় চৌধুরী এবং নায়িকা হিসাবে অপবিশ্বাস অভিনয় করবে। সোমবার এপিসিতে এই সিনেমা সম্বন্ধে ব্রিফিং করেন অপবিশ্বাস এবং জয়। তাদের কথা মতে আরো 12 দিন আগেই এই সিনেমার কার্যক্রম শুরু হয়ে গেলেও তারা একবারে সঠিকভাবে তথ্য দিয়েছেন সাংবাদিকদের। জয় চৌধুরী বলেছেন, অপবিশ্বাস এবং আমরা দুজন মিলে আরো 1.5 মাস আগে প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি চুক্তিনামার কথা হয়েছিল। আওয়াজের থেকে কাজে বিশ্বাসী, তাই শুটিং এর কাজে নেমেই আমরা ঘোষণাটি দিলাম। জয় বললেন, প্রেম প্রীতির বন্ধন সোশ্যাল রোমান্টিক একটি সিনেমা। এফডিসি থেকে শুরু হবে সিনেমাটি এবং শেষ শুটিং হবে কুষ্টিয়াতে গিয়ে। আমার বিশ্বাস, অপবিশ্বাস এবং আমি জয় চৌধুরী বাংলাদেশের মানুষকে নতুন কোন সিনেমার উপহার দিতে চাচ্ছি। এই সিনেমাটি প্রযোজনা করেছেন দেলার হোসেন ঝন্টু। এছাড়াও এই সিনেমাটিতে দেখা যাবে মিশা সদাগর, আমান রেজা, তানিম মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী এবং জাদু আজাদ প্রমুখ। আশা করা যাচ্ছে এই সিনেমাটিতেও নতুন কিছু দেখা যাবে। তো এই তো ছিল সাংবাদিক এবং ব্রিফিং এর কথা। এখন আমরা বলতে চাই ঢাকা মিডিয়া এলটিডির পক্ষ থেকে কিছু কথা আপনাদেরকে। সিনেমার কিছু ছবি এবং অল্প কিছু ভিডিও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে, যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাসের সেই আগের মতন অশ্লীলতা জামা কাপড়, অতিরিক্ত মেকআপ এবং বাজে জামা কাপড় পরে উপস্থাপক বিষয়গুলো আবারও চোখে পড়ছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপবিশ্বাসের জামা কাপড়গুলো যাত্রাবালার মতন তুলে ধরা হয়েছে। একটা সামাজিক ছবি কি এই ধরনের পোশাক আশাক মেনে নেওয়া সম্ভব? ঠিক যেন 1995 সালে যে সিনেমাগুলো 2010 সাল পর্যন্ত মার্কেট প্লেসগুলোকে নষ্ট করেছে, ঠিক তেমনই সিনেমা আবার অপবিশ্বাস মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। যদিও বা জয় চৌধুরী একজন ছোট আর্টিস্ট থেকে আজকে বড় আর্টিস্টে চলে আসছে, কিছুদিন আগে দেখা গিয়েছে বাপ্পি চৌধুরীর সাথে অপবিশ্বাসের খুব খোলামেলা বিষয় দেখা যায়, এখন আবার চলে এসেছে জয় চৌধুরীর বিষয়। আপনার কাছে যে জিনিসটি মনে সন্দেহ হয়ে যাচ্ছে সেটি কমেন্ট করবেন, আমরাও কিছু কথা বলবো। হয়তো বা পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরও দীর্ঘ সময় আলোচনা করব। এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনার কাছে শেয়ার করেছি, কিন্তু আমাদের এই নিউজ টিম থেকে আমরা বলতে চাই এই সিনেমাটি বাংলাদেশের কাছে কোনো ধরনের গ্রহণযোগ্য বা কোনো আশার আলো হতে পারে না। যে সিনেমাতে কোনো শিক্ষা বা কোনো জ্ঞান লাভ করা যায়, ঠিক অন্যান্য যে সিনেমাগুলো রয়েছিল গরিব এবং বড়লোকের ভালোবাসা, ঠিক একই ক্যাটাগরি হবে এই সিনেমাতেও। আশা করি এই সিনেমাতে আমরা ভালো কিছুই পাবো, কিন্তু আমাদের মূল্যবান মতামত আপনাদের কাছে শেয়ার করলাম। বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।